আমরা তো অর্ডার করিনি, কারণ আমরা বিজিবি করি, বিজিবিতে ভোট দিছি, এটা কি আমাদের অপরাধ? আমার ছেলেকে কিন্তু মারতেছে, মারতে দিয়ে তুলে নিয়ে গেল, এখনো আমার ছেলেতে আছে, আমার ছেলে এখনো এখন আমরা কবে ছাড়বে, কি করবে, কি করে বলি, কি বলবো বলতো, এখন আমরা কি করি জানি, মানে তো আমার ছেলে আমাকে খাওয়ায়, ওর বাবার অসুখ, মাসে 3,000 টাকা নাকি ওষুধ আনতে আমাকে, ওর বাবার সেই অসুস্থ, যদি ওষুধ না খাতালে ওর বাবার বাধ্য, এদিক মাথা থেকে এক পা পর্যন্ত বাবার সাথে আসতে পারে না। নির্বাচন কমিশনে যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে আমরা বলছি, ঠিক আছে চুপ করেন, কোনো অসুবিধা নেই, আমরা দেখছি সব কিছু। যে পুলিশ এসে এই ধরনের আচরণ করছে, কি বলছে ভাতের থালা পর্যন্ত এরকম এখানে পুলিশি অত্যাচার যেভাবে চলছে ইলেকশনের ডেট থেকে, ইলেকশন খুব শান্তিপূর্ণভাবে হয়ে গেল, তারপরে যে যেভাবে ঘুমোচ্ছে বাড়িতে, পুলিশি অত্যাচার কীরকম আপনারা শুনলেন এই মায়েদের কাছে, বোনদের কাছে। পুলিশ যাবে সেখানে গ্রেপ্তার করবে, কেউ যদি দোষী থাকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসবে, এটাই সাধারণত আমরা জানি। মা বোনরা যে অভিযোগটা করেছে তাদের ঘরে যাচ্ছে, বলছে আমরা আপত্তিজনক অবস্থা আছি, আপনারা পরে আসুন, এই সময়টুকু মা বোনদের দেয়নি। আমরা দরজা খুলে দিচ্ছি, তার আগেই দরজায় লাঠি মারছে, গেট ভেঙে ফেলছে, চেয়ার টেবিল ভেঙে ফেলেছে, নানাবিধ অসভ্য অশালীনভাবে কথাবার্তা বলেছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সারা শীতলকুচি বিধানসভা জুড়ে পুলিশের এই ভূমিকা আছে। আমি এদের অভিযোগটা শুনলাম, আমি বললাম ঠিক আছে, আমি পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশনার যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সঙ্গে কথা বলব, এটা ঠিক নয়। আজকে জনসাধারণ এখানকার এই অত্র এলাকার মানুষ ঘুমোতে পারছে না, যখন তখন গিয়ে পুলিশি আক্রমণ, আজকে এটা কি চলছে পশ্চিমবাংলাতে? মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়েছে, ভোট পর্ব নির্বিঘ্নে হয়ে গেছে, খুব ধন্যবাদ, তারপরে এটা হচ্ছে কি, এটা কি হচ্ছে? এই নিরঞ্জন বর্মণ, নিরঞ্জন বর্মণ তার ছোট ছেলেকে ধরে নিয়ে গেছে, সে ছেলেটি ভাটায় ছিল, এক বছর আগে ভাটার থেকে তারপরে সে বাড়ি আসে ভোটের আগের দিন, সে ঘুমোচ্ছিল। কোনো অপরাধী কোনো অপরাধ যদি করে থাকে সে বাড়িতে নিশ্চিন্তে ঘুমোতে পারে? সে বাই প্রফেশনে প্র্যাকটিস করে, মেডিসিনের প্র্যাকটিস করছে, ডাক্তারি করছে, হক ডাক্তার কি আছে যাই হোক, ও বাগান এরিয়াতে প্র্যাকটিস করে, সে বাড়ি এসছে ভোট দেওয়ার জন্য, তাকে তুলেছে, তুলে বেধর মায়ের মেরেছে, তার মা হাত পা ধরে কান্নাকাটি করেছে ওই পুলিশকে, তারপর যেন তাকে রেহাই দেওয়া হয়নি। এই তো অবস্থা, এখানে শুধু নয়, এই আমতলা এলাকা থেকে শুরু করে খোকন দাসের বাড়ি থেকে শুরু করে এই শীতলকুচি বিধানসভাতে পুলিশ এরকম কাজ করছে, বাড়ি থেকে কুড়োল নিয়ে যাচ্ছে, এই যে পুলিশি অত্যাচার আপনারা জানেন, 2011 কত 240-45 বুধে সেখানে ভোজ শেষ হয়ে যাচ্ছে, পুলিং এজেন্টদের সবাই বের করে নিয়ে যাচ্ছে, সেখানে আমরা শুনি বম্বিং, সেখানে 100-200 বাইক জমায়েত। আমি বলতে চাচ্ছি 100-200 বাইক জমায়েতটা কি জন্যে? এই জমায়েত হয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে, এখন কোন পক্ষ থেকে বম্বিং হয়েছে আমি তো আর স্পটে ছিলাম না। তারপরে এই যে পুলিশি অত্যাচার চলছে,
আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, আপনাদের যে রোল মডেল আছে, ভূমিকা আছে, দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে, সেই রেসপন্সিবিলিটি অনুযায়ী কাজ করুন। মা বন্ধের উপর গায়ে হাত দেয়া এ কোন ধরনের নির্যাতন? তারা আপত্তিজনক অবস্থায় আছে যে আমরা ঠিক আছে, আমরা একটু পরে খুলে দিচ্ছি, এই সময়টুকু দিচ্ছে না। তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ। এই দেবা বর্মনের মাকে বলছে যে চোরের মায়ের বড় গালা। ওই যে ছেলে কি নাম, পঙ্কজ সাহা, পঙ্কজার মা আমাকে ফোন করে বলে, বাবু আমার বাড়িতে পুলিশ এসছে। পুলিশ এসে বলে, পঙ্কজ সাহা কোথায়? ও তার বোনের বাড়িতে গেছে, ওর বোন অসুস্থ থাকে। মায়ের বড় গলা, চোর ডাকাত, তোমরা তোমাদের কালপ্রিটকে জায়গা দাও, আমরা ওর বাড়ি যাওয়া আসা করি, মাঝে মধ্যে চা পান খাই, বসে একটু রেস্ট করি। বলছে এখানে কালপ্রিট সব অপরাধী, অপরাধ যেসব কাজ করে, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যারা যুক্ত তারাই বাড়িতে আসে। তুমি বড় বড় কথা বলছো, তুমি চোরের মা, তোমার এত গলা! এই যে ভদ্র মহিলাকে এই ধরনের কথা বলা, এইরকম অনেক উদাহরণ আছে। ওখানে একটা আবার কি রাজচন্দ্র সাধুর বাড়িতে আমাদের একটু খাবারের ব্যবস্থা করা হয়েছিল ভোটের দিন, সেই বাড়িতে গেট ভেঙে ঢোকে, আমি নিজে গিয়ে দেখলাম চেয়ার টেবিল ভেঙে তছনছ করে দিয়েছে। সেই বাড়ির মহিলা বলছে, দাদা আমাকে যেভাবে কথা বলেছে পুলিশ, যে অত্যাচার করেছে, এসব মুখেই বলা যায় না। আজকে আমি একজন রিপ্রেজেন্টেটিভ বলতে চাই, এখানে আমি আশ্বাস দিয়েছি, দেখি আমি তোমাদের ব্যাপারটা দেখব, যাতে পুলিশ ঠিক আছে, তাদের কাজ তারা করবে, তারা দরজা ভেঙে ঢুকবে কেন, গেট ভেঙে ঢুকবে কেন, তাদের তদন্ত করবে, দিনের বেলা আসবে, ধরবে, রাত্রিবেলা আসবে, কিন্তু তাদের সঙ্গে এই অশালীন অভব্য আচরণ এগুলো বন্ধ হওয়া দরকার আছে। নির্বাচন কমিশনের আওতায় আছে, আমরা এসডিও এসডিপিও কে ভার্বালি মৌখিকভাবে সমস্ত ব্যাপারটা সবিস্তারে আমরা বলেছি, ওনারা আমাকে আশ্বাস দিয়েছে, আমরা দেখছি। তারপরেও পেট্রোলিং চলছে, কালকে গতকাল তপনবাবু তপন বর্মনের বাড়িতেও গেছে, সেখানে কেউ একই ঘটনা। এইসব কথা বলতে আর আমার ইচ্ছে নেই, এত নিচে নেমে গেছে পুলিশ না আর প্রশাসন, সত্যি আমাদের লজ্জা লাগে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে, শীতলকুচিবাসী হিসেবে এটা আমাদের কাছে লজ্জা। এরপরে যদি এরকম করে তাহলে কী করবেন? আইনানুগ ব্যবস্থা করব, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আইন যেভাবে আমাদের নির্দেশ দেবে আমরা আইনানুগ, আমরা আইনকে হাতে তুলে নেই না, আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব।